মন্তব্য ঠিকই সবই করবে কিন্তু খেতে দেবে কে গরিব মানুষগুলোকে গরিব মানুষরা খেতে দেওয়ার কেউ নেই তো 100% ঠিক বলেছেন কি ব্যাপারে আমরা মন্তব্য কিছু নেই বন্ধ রাখা তো নিশ্চয়ই দরকার এই সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না কারণ আমরা পুলিশের লোক আমরা মন্তব্য করলে ভালো হবে ঠিক মনে করছে অভিষেক রয় আমল আইকন জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তো না উনি যেটা মন্তব্য দিয়েছেন ঠিকই দিয়েছেন আমাদের উনি ঠিকই বলেছে আগে যো ভি করেগা ও সবই সবই সব ঠিক করেগা আর আপকা সওয়াল কি থা নমস্কার আমি সৌভিক দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের স্বাগত রাজ্যে সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একান্ত নিজস্ব ব্যক্তিগত মতামত জানিয়েছেন যে আগামী দু মাসের জন্য যে বড় নির্বাচনগুলি সহ মেলা এবং বিভিন্ন রাজনৈতিক সভা সব কিছু বন্ধ রাখা উচিত এই বিষয়ে সাধারণ মানুষের কী মতামত আজ আমরা সেটাই জেনে নেব সারা রাজ্যে ক্রমাগতভাবে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছেন যেটি পুরোপুরি নিজেই ব্যক্তিগত মন্তব্য বলেছেন যে এই সময় দাঁড়িয়ে কোনো রকমের ভোট আসন্ন যে পৌরসভা ভোটগুলি আছে সেগুলো সমস্ত বন্ধ করতে হবে এবং যে মেলাগুলো হচ্ছে ধার্মিক মেলা হোক কি নর্মাল মেলা হোক সেগুলো সমস্ত বন্ধ করতে নিয়ে আর্জি জানিয়েছেন সেটি পুরোপুরি ব্যক্তিগত মতামত এই বিষয়ে আপনার কী মন্তব্য আমার মনে হয় অভিষেক ব্যানার্জি দাদা যেটা বলেছেন সেটা একদমই ঠিক কারণ এই সময় যেভাবে সংক্রমণ বাড়ছে মানুষের একটা মানে শারীরিকভাবে মানুষ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে আর যেভাবে সংক্রমণটা ছড়াচ্ছে বয়স্ক মানুষ তারপরে বাচ্চা কাচ্চা যারা আছে যাদের এখনও ভ্যাকসিন হয়নি বা যারা এখন সংক্রমিত আছে তারা অনেক কষ্ট পাচ্ছে তো আমার মনে হয় দাদা যেটা বলেছে একদমই ঠিক 100% ঠিক বলেছেন উনি নিজের মতামত বলেছে ওটাতে আমরাও সন্তুষ্ট এই জিনিসটা না হলেই ভালো কী ব্যাপারে আমরা মন্তব্য কিছু নেই ওদের ওনাদের ব্যাপার আমাদের ব্যাপার আমাদের আমরা ডিউটির ব্যাপার ডিউটি করবো ওসব ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আগামী যে পৌর নির্বাচনগুলো আসছে এবং বিভিন্ন রাজনৈতিক সভা থেকে শুরু করে সব কিছু আগামী দু মাসের জন্য বন্ধ রাখা উচিত এই বিষয়ে আপনার কী মন্তব্য এবার এই সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না কারণ আমরা পুলিশের লোক আমরা মন্তব্য করলে ভালো হবে উনি তো যেটা বলেছে আমি একটুখানি শুনেছি কিন্তু এটা ঠিকই বলেছে এটা ডাক্তার কুণাল ঘোষও এই ব্যাপারটা নিয়ে আর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাকে স্বাগত জানিয়েছে যে উনি যেটা বলেছে এটা ঠিকই বলেছে বন্ধ রাখা তো নিশ্চয়ই দরকার কিন্তু একটা টাইম থাকলে এটা খুব মানে ভাল লাগবে ঠিক মনে করছে অভিষেক রয় আমল আইকন জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তো হ্যাঁ অভিষেক ব্যানার্জি যিনি ঠিক করছেন যে আগে যো ভি করেগা ও সবই সবই সব ঠিক করেগা আর আপকা সওয়াল কি থা আগামী যে দুটো উনি নিজের ব্যক্তিগত মতামত জানিয়েছেন যে যে দুটো পৌর নির্বাচন আসছে সেগুলো দু মাসের জন্য বন্ধ রাখা উচিত অত্যন্ত ব্যক্তিগত মতামত এখন দলীয়ভাবে তৃণমূল কংগ্রেস কেউ জানায়নি দলীয়ভাবে জানায়নি উনি ওনার ব্যক্তিগত মতামত জানিয়েছেন যে বন্ধ রাখা উচিত এটা কি আপনার ঠিক মনে হচ্ছে না ভুল কথা বলেছেন মনে হয় ঠিক আছে তো নবান্ন সে নোটিস মিলা কি নি মিলা না উনি যেটা মন্তব্য দিয়েছেন ঠিকই দিয়েছেন এটা হলে কি হবে এই যে ভয়াবহ অবস্থা থেকে লোক মুক্ত হবে কেন এই যে করোনা হারছে লোকের যে এখন বাড়ি থেকে বেরোতে পারছে না তো এই কষ্টটা খুবই বড় এই দু মাসের জন্য কিছুই না দু মাস পর আমরা আবার ফ্রি হয়ে যাব তো উনি যেটা মন্তব্য করছে ঠিকই মন্তব্য করছে ওনার সাজেশনটা গুড সাজেশন আর গুড সাজেশন থেকে মানুষ এখন এই স্যানিটাইজ করবে একটু মাস্ক পরবে একটু সেফটি রাখলে এটা অনেকটা কিন্তু ইয়ে হওয়া যায় আর এটা খুব ভয়ের ব্যাপার নেই কিন্তু আমরা যদি নিজেকে নিজে সেফটি থাকি তাহলে এটা অনেকটা কিন্তু রিলিফ হওয়ার কথা আছে বুঝলেন তো সেই জন্য আমরা তো ব্যবসাজীবী লোক বন্ধ হলে তো বাড়ি বন্ধ হয়ে যাবে খাবেন কি তো সেই জন্যে এখন আমাদের এই দু মাস যদি ব্যাক করে দিই আমার আর আনেওয়ালা দু মাস আমাদের জন্য খুবই ভালো হবে বুঝলেন মন্তব্য ঠিকই সবই করবে কিন্তু খেতে দেবে কে গরিব মানুষগুলোকে গরিব মানুষরা খেতে দেওয়ার কেউ নেই তো সেটা তাদের ব্যাপার সেটা তারা জানে কিন্তু আমি মানছি না সবই যেরকম চলছে একটু কমিয়ে চলা ভালো টাইমটা কমিয়ে দিলে ভালো হয় রাত্রের কার্ফিউটা আগে থেকে নিলে একটা সুবিধা হয় আপনার আপনার মতে যে আগামী যে পৌরসভা নির্বাচনগুলো আসছে সেগুলো এই মুহূর্তে করা উচিত আপাতত উচিত নাহলে এলাকার কাজকর্ম তো হচ্ছে না কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে হওয়া তো উচিত
কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে। এখন তো প্যান্ডেমিক সিচুয়েশনে সবসময় সব কিছু বন্ধ রাখা উচিত আমি মনে করি, সেটা আমার ব্যক্তিগত মতামত, আমারও তাই। এত বেহালের পর্যায়ে যাচ্ছে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে আগামী দু মাসের জন্য হলেও, অত্যন্ত ব্যক্তিগত মতামত ওনার, আগামী দু মাসের জন্য হলেও এই যে সামনে যে পৌর ভোটগুলো আসছে সেগুলো বন্ধ রাখা উচিত, এই বিষয়ে আপনার কি মন্তব্য? উনি বলছেন ভোটগুলো বন্ধ রাখা উচিত, না ঠিকই বলছেন উনি, একদম সঠিক। আমাদের উনি ঠিকই বলেছে, কিন্তু এইবার এই মেলাটা যেটা হচ্ছে কংগ্রেসগর, এটা তো আমাদের তৃণমূল সরকারের তো মেলা না, এটা একটা আমাদের একটা ধর্মের একটা জিনিস, তো যতদূর এটাকে ভালোভাবে মানে স্যানিটাইজিং বা লোকের থেকে লোকের দূরত্ব বিধি বজায় রেখে যদি করা যায় তাহলে ঠিক আছে। অযথা মেলাটা পরে হলে কোনো অসুবিধা ছিল না। আপনি বলছেন ভোট আর মেলা দুটোই পরে হলে ভালো হয়? হ্যাঁ একদমই। কেন, প্রায় দেখা যায় কি ভোটটা বন্ধ, ভোটের সময় ভোট বন্ধ হয় না, আর সব জিনিস বন্ধ হয়, করোনা বাড়ছে, এ হচ্ছে, কিছু যায় আসে না, কিন্তু ভোটটা হবে। কিন্তু যিনি উনি কথাটা বলেছেন খুবই ভালো কথা বলেছেন, যে ভোটটা বন্ধ রাখা উচিত টাইম থাকলে, কিন্তু মানে বন্ধ টোটালি মানে আমাদের, দেখুন আমরা খোলা পৃথিবীতে আমরা বসবাস করি, আমাদের একটা নিজস্ব স্বাধীনতা আছে, আমরা সেটা সবাই চাই যে আমরা সেমনিভাবে আমরা এগিয়ে চলব। তো এই সংক্রমণ যেটা বাড়ছে তো এটা বন্ধ রাখা দরকার, কিন্তু এটা টাইমবদ্ধ করে দেওয়া দরকার, টাইমের মধ্যে সব কিছু হওয়াটা। উনি বলেছেন যে আগামী যে দুটো পৌরসভা ইলেকশন আসছে সেই দুটো পৌরসভা ইলেকশন এখন এই করোনা পরিস্থিতিতে বন্ধ রাখা উচিত, দু মাসের জন্য, দু মাস পরে হলে হয়তো ভালো হয়। হ্যাঁ উনি ঠিকই বলেছেন, বন্ধ রাখা উচিত দু মাসের জন্য, দু মাস পরে হলেও ভোট ভোট তো হবেই, আলটিমেট ভোট তো হবেই, এনে যে ভোট হবে না সেটাই, বন্ধ রাখাটা উচিত।